আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল প্রতি স্বাগতম। তো বরাবর মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। তো আমরা কিন্তু মোটামুটি সবাই কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই, তো এখানে দেখা যায় যে আমাদের স্কেলের অভাব হয়ে যায়। তো আজকে আপনাদের এরকম 5টি সাইট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 5টি আপনাদের জব নিয়ে আলোচনা করবো, যেটা আপনারা কোনো রকম কোনো স্কিল ছাড়া খুব সহজে আপনারা এই কাজটা করতে পারেন এবং লাখ লাখ টাকা আপনারা মাস শেষে ইনকাম করতে পারেন। তো আসলে যে কোনো কাজ কিন্তু শিখে আপনারা ডেভেলপ হওয়া ভালো। তো এই কাজগুলো কিন্তু আপনারা বিগিনার লেভেলের, বাট আপনারা এক্সপার্ট লেভেলের কাজ শিখতে হলে অবশ্যই আপনারা এই কাজগুলো শিখতে হবে। তো আজকে যে 5টি সাইট, 5টি আপনাদের জব নিয়ে আলোচনা করব, এগুলা নিয়ে কিন্তু মোটামুটি এটা বিগিনার লেভেলের, যে কেউ এই কাজটা করতে পারবে এবং কাজগুলো কিন্তু অনেক সিম্পল লেভেলের কাজ, যেখানে আমাদের ফাইবার বা আমাদের ফ্রিল্যান্সার এগুলাতে কিন্তু কাজ অ্যাভেলেবল আছে এবং ফাইবারে আর ফ্রিল্যান্সারে আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন এবং খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো এই চলুন আমরা ডিসপ্লে যাই এবং এই সাইটগুলার আপনার যে জবগুলো আছে জবগুলো নিয়ে আলোচনা করব এবং এটার কীরকম আপনাদের রেশিওটা সেটা দেখিয়ে দিব, অর্থাৎ এই কাজের যে পরিমাণটা কীরকম আছে বা চাহিদা আছে কিনা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আমরা ডিসপ্লে যাই এবং দেখে নেই ওইখানে এই জবগুলো। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন ফাইবারের 5টি জব দেখবো, যেগুলো কিন্তু কোনো রকম কোনো স্কিল ছাড়া আমরা খুব সহজে করে ইনকাম করতে পারি। তো এরকম অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমরা করে, এখানে ফাইবারে আমি 5টি বললাম, 5টি না আরো বেশি আছে, বাট আমি আজকে 5টি জব নিয়ে আলোচনা করবো যেটা খুব সহজে আপনারা যে কেউ কিন্তু করে নিতে পারেন এবং এটাতে আপনার কোনো স্কিলের প্রয়োজন হবে না। সো আপনারা চলুন আমরা কাজটা শুরু করি আপনার কথা না বাড়িয়ে। তো প্রতিটা ডিটেলস ভাবে আমি বলে দিব এবং প্রতিটার ভিডিও কিন্তু এবং সেপারেট ভাবে আমি করে দিব যে কাজ কিভাবে করবেন কিভাবে না সম্পূর্ণ বলে দেবো। জাস্ট আমি আজকে আপনাদের 5টি জব দেখাবো, এটি জব দেখাবো। ওকে, তো 5টির মধ্যে আমাদের প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধরুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে আমাদের কিন্তু অনেকগুলো আমরা পেয়ে যাবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে কাজটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 42,000 কাজ কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, এদেরকে বুঝতে পারছেন। তো এখানে কাজটা হচ্ছে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একদম সহজ, জাস্ট আপনার কিন্তু কোনো রকম স্কিলের প্রয়োজন হবে না। আপনার ফটোশপের কাজ জানেন তাহলে তো ভালো, খুব সহজে করতে পারেন, বাট ফটোশপের কাজ নাও জানেন তাহলেও খুব সহজে আপনার করতে পারেন। জাস্ট একটি সফটওয়্যার ওয়েবসাইট আছে যেটা আপনার ইমেজটা আপলোড করলে সাথে সাথে কিন্তু আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এরকম অনেকগুলো আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে জাস্ট বলছে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম 5 কমপ্লেক্স ইমেজ। এগুলো কিন্তু 5টা উনি কমপ্লিট করে দিন, 5 দরকার। এটা কিন্তু করা কিন্তু একদম সহজ বিষয়, এখানে কোনো হার্ড কোনো কিছু না, সিম্পল। এটা দেখুন ওনার কিন্তু এইটা করে এই যে কোনো সব মানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো কিন্তু একদম সহজ রিমুভ করা যায়। এই দেখুন এখানে কিন্তু অ্যাভেলেবল কাজগুলো দেখতে পারেন এবং এখানে কিন্তু কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা কমপ্লিট হয়েছে। তো দেখুন অনেকগুলো, এটা কিন্তু সবচেয়ে সহজ এবং এটা কিন্তু পপুলার, অনেক পপুলার, কারণ সবাই কিন্তু ওদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে চায়। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, এই কাজটা অনেক সহজ এবং এই কাজটা করতেও কিন্তু আপনারা পারবেন। এবং এই কাজের একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে কিভাবে আপনারা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডটা। সো এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, সো এটা কিন্তু অনেক সহজ কাজ, আপনারা যেহেতু এখানে করতে পারেন এবং এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স বা কোনো স্কিলের প্রয়োজন হবে না আপনার, আপনারা খুব সহজে এটা করতে পারেন। যেখান থেকে দেখতে পারেন ওদের কাজের প্রবাবিলিটি দেখতে পারেন, দেখুন অনেক কাজ, এখানে অনেক ডেলিভারি দিয়েছেন, 556টা কাজ কমপ্লিট করে ফেলছেন, ওনার দেখুন 805টি কাজ কমপ্লিট, এরকম অনেক আছে, 10,000 দিয়ে ওনার বিগিনিংটা হয়েছে। তো অনেক কাজ, এটা আমি ওদের ইনকামটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু অনেক বেশি কাজ হবে এদের, এদের কিন্তু একটা গিগ থেকে অনেক পরিমাণে এরা এখান থেকে ইনকাম করে ফেলে। ওকে, সো এই হলো আমাদের প্রথম কাজটা, প্রথম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু কাজ করে কিন্তু অনেকে কিন্তু অনেক ইনকাম করে। তো আমি একটা সিম্পল দুদিন জাস্ট সিম্পল একটা দিন দেখাই, এখানে সিম্পল এই প্রথমটা দ্বিতীয়টা আমি দেখাই, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা উনি রিমুভ করবেন। এগুলো কাজ কিন্তু সিম্পল আপনাদের যেরকম বলি। তো দেখুন ইনি কিন্তু এই কাজটাগুলো রিমুভ করেছেন, কিন্তু এটা হচ্ছে বায়ারের কাজগুলো, যে বায়ার কাজগুলো উনি কমপ্লিট করছেন সেগুলো এখানে দেওয়া আছে। এই দেখুন এখানে কিন্তু এইগুলা কিন্তু ওনার এইগুলো উনি একজন ক্লায়েন্টকে উনি কমপ্লিট করে দিয়েছেন, যেগুলো ওনাকে এখানে রিভিউ হিসাবে উনি রাখছেন এখানে। তো এটার নিচের দিকে আসলে ওনার গিগ সম্পর্কে জানতে পারি। তো আপনারা গিগ তৈরি করেন কিভাবে, কয়েকটা গিগ সিম্পল দেখবেন, দেখার পরে আপনারা গিগ তৈরি করেন। বাট আপনারা একটা জিনিস বলি, আপনারা কিন্তু কখনোই
যেটারও গিট গিট কিন্তু আপনারা কপি করবেন না, কপি করলে আপনার গিটটা কখনো র্যাঙ্ক হবে না। এক তো আপনার গিটটা র্যাঙ্ক হবে না, সেকেন্ডলি হচ্ছে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো এই দেখুন ওনার কাজগুলো, এগুলো কিন্তু উনি ডেলিভারি দিয়েছেন ওনার ক্লায়েন্টকে, এগুলো কিন্তু একদম সহজ, আমাদের ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন, দেখলে বুঝতে পারেন আপনি যে কিভাবে রাউন্ডটা রিমুভ করবেন। এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, তো ওনার কিন্তু দেখি এই গিগ থেকে দেখুন দুইটি গিগ, দুইটি ওয়ার্ডার কিন্তু ওনার কিউতে আছে, কিউতে ওনার গিগ আছে। এখানে প্যাকেজ হিসাবে রাখছেন, এখানে বেসিক হিসাবে উনি 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন ফার্স্ট ব্লারে, তারপরে স্ট্যান্ডার্ডে আছে 40টা ইমেজ উনি রিমুভ করে দিবেন ফার্স্ট ব্লারে, এরপরে আছে $15 উনি 60টি দিয়ে দিবেন। তো এরকম বুঝতে পারছেন ওনার বিগিনিংটা শুরু হচ্ছে ওনার 5 দিয়ে, বাট উঠতে উঠতে এখানে 10-15তে চলে গেছে। তো এগুলো করতে কোনো ওনার কোনো সময় তেমন সময়ের প্রয়োজন হয়, যার কারণে খুব সহজ এগুলো করে দিতে পারেন। তো সিম্পল ওনার ইনকামটা আমরা দেখি একটি গিগ থেকে, এবং ওনার জাস্ট শুধু এই গিগের এবং ওনার বেসিকটা আমরা ধরি, ধরার পরে আমরা দেখি ওনার ইনকামটা কত হয়। এখানে 800 পাঁচ ইন্টু পাঁচ ডলার দিয়ে ধরি, ওনার হচ্ছে গিয়ে 4025 একটি গিগ থেকে উনি 4025 ইনকাম করেন, এবং বাংলাদেশ টাকায় ধরুন বর্তমানে 108 টাকা প্লাস, আমি 108 টাকাই ধরলাম, 108 টাকা প্লাস 8 টাকায় ধরলে 434,700। অর্থাৎ কিন্তু উনি এটা কিন্তু ওনার বেসিক 4 লাখের উপরে এটা ইনকাম করছে, শুধু বেসিক কেজি ধরলাম, এবং ওনার কিন্তু কোনো স্ট্যান্ডার্ড আছে প্রিমিয়াম আছে, তাহলে বুঝতে পারছেন ওনার ইনকামটা কি পরিমাণ হচ্ছে। তো এই কাজটা কিন্তু অনেক সহজ, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। ওকে, তো আমাদের নেক্সট আমাদের যেটা দেখবো সেটা যাই, আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি কাজগুলো কিন্তু আমরা ডেটা এন্ট্রি কাজগুলো আমরা সবাই কিন্তু করতে চাই। ডেটা এন্ট্রি কাজটা হচ্ছে আমাদের যারা মাইক্রোসফট অফিসের কাজ জানি, এরা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারেন। কারণ ডেটা এন্ট্রি কাজ হচ্ছে আপনারা কারো একটি ইমেজ দেওয়া হবে, এই ইমেজ থেকে আপনি কোন আপনি লিখবেন, লিখে দিবেন, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এক্সেল দিবে, এক্সেল থেকে আপনার ওয়ার্ডে কনভার্ট করতে হবে, ওয়ার্ডে নিতে হবে, এরকম আপনার ক্লায়েন্ট কিন্তু বলে দিবে আপনাকে। তো এগুলো কাজ একদম সহজ কাজ আপনারা করতে পারবেন। এই দেখুন যেমন ওখানে বলছে আই উইল ডু এক্সেল ডেটা এন্ট্রি কপি পেস্ট অ্যান্ড ফাইল কনভার্সেশন, এগুলো কিন্তু অনেক সহজ, আপনারা খুব সহজে এগুলো করে নিতে পারেন। তো এই দেখুন ওনারা কিন্তু অনেকগুলো গিগ আছে, এখানে আমরা গিগের ক্যালকুলেট করি, এখানে প্রায় 70,000 গিগ অ্যাভেলেবল আছে। আপনারা ডেটা এন্ট্রি কাজ 70,000 মতো এগুলো আছে, তা বুঝতে পারছেন এখানে কাজের পপুলারিটা কেমন। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, খুব সহজ কাজগুলো এরা এগুলো, তো আপনারা এগুলো করতে পারেন। তো ডেটা এন্ট্রি কাজের এখানে আমরা পসিবিলিটি দেখি, এখানে কিন্তু অনেক ইনকাম আছে। এই দেখুন ইনকাম ওনার কিন্তু বিগিনিং $10 দিয়ে হচ্ছে, এখানে 25টা কাজ কমপ্লিট করছেন, উনি 147টা কমপ্লিট করছেন, উনি করছেন 405টি, উনি 395টি, তাহলে বুঝতে পারছেন এখানে আমি ক্যালকুলেট করি এখানে কিন্তু অনেকগুলা ইনকাম ওনার এখান থেকে চলে আসছে। তো এই কাজগুলো কিন্তু সিম্পল, যার কারণে কিন্তু মোটামুটি সবাই কিন্তু কাজগুলো করে, আপনারাও চাইলে করতে পারেন, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না, সিম্পল কাজগুলো আপনারা খুব সহজে করতে পারেন। তো আপনারা চাইলে ডেটা এন্ট্রির কাজগুলো কমপ্লিট করতে পারেন। ওকে, তো এরপরে আমরা যদি আমরা নেক্সট কাজে মুভ করি, তো আমাদের নেক্সটটি হচ্ছে যে আমাদের নেক্সট কাজে যাই। ওকে, তাহলে আমরা যখন আমাদের নেক্সট চার্জে আমাদের নেক্সট যে হবে, আমরা প্রথম দুটি দেখলাম, এরপরে আপনি সিম্পল আপনাদের কাজ লাগে সে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। সো পিডিএফ টু ওয়ার্ড এগুলার কাজ কিন্তু অনেক সহজ, জাস্ট সিম্পল আপনার পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে, বা ওয়ার্ড থেকে আপনাকে পিডিএফ এ কনভার্ট করতে হবে। তো এগুলা কিন্তু অনেক সহজ কাজ, এখানে দেখবে সিম্পল জিনিস, এখানে কিন্তু 46,590টি কাজ কমপ্লিট করছেন উনি, এগুলো সিম্পল কাজ। এখানে উনি বলছে আই উইল ডু পিডিএফ টু এক্সেল টাইপিং জব কনভার্ট স্ক্যান পিডিএফ টু ওয়ার্ড, এগুলো কিন্তু খুব সহজ কাজ, এখানে সিম্পলি আপনাদের বলি আমি জিনিস। তো প্রতিটা কাজের আমি আপনাদের একটু ডিটেলস ভাবে বলতেছি, আপনারা আবার ভিডিওটা লং হলে আবার মাইন্ড করবেন না, কারণ আমি প্রতিটা কাজে চাচ্ছি আপনাদের ডিটেলস ভাবে বলার জন্য। তো পিডিএফটা হচ্ছে গিয়ে পিডিএফ এর এই কাজগুলো হচ্ছে গিয়ে আপনারা সিম্পলি এখানে ওয়ার্ডে যদি থাকে আপনাদের, এখানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যদি থাকে আপনাদের কম্পিউটার, তাহলে খুব সহজে এগুলো করতে পারেন, নাও থাকে তাহলেও করতে পারেন, সমস্যা নাই। বাট আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিডিএফ ওয়ার্ড থেকে পিডিএফ নিতে হলে আপনার কোনো ঝামেলা পোষাতে হয় না, খুব সহজে করে নিতে পারেন। বাট অনেক সময় আপনাকে ওয়ার্ড পিডিএফ থেকে যদি ওয়ার্ডে নিতে চান সেক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু কিছু কাজ করতে হবে। তো এগুলো সিম্পল আপনারা দেখে দেখে কাজ করতেন, এগুলো কোনো কঠিন নাই কাজ, আপনারা করতে পারেন, বা আপনারা অনেক রকম সফটওয়্যার আছে করতে পারেন, সরি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা এগুলো করে নিতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম পড়বেন না, খুব সহজে এগুলো করে নিতে পারবেন। তো এগুলো কাজের কিন্তু অনেক চাহিদা আছে, এখানে দেখতে পারেন
এখানেও কিন্তু অলরেডি গিগ দেখতে পারেন, 47,000-এর মতো গিগ আছে এখানে। ইনকামটা দেখি ওদের অনেক ইনকাম। এখানে দেখুন, আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অর ওয়ার্ড টু পিডিএফ, এই কাজটা করে এখানে 1,000+ উনি কমপ্লিট করছেন। এখানে কিন্তু ওনার 5-স্টার রেটিং, সম্পূর্ণটা কিন্তু 5-স্টার রেটিং এ আছে ওনার। তাহলে বুঝতে পারছেন এখানে 1,000+ হয় প্রায় মনে করেন 5,000, 5,000-এ ইনকাম করে ফেলছেন। তো 5,000 যদি হয় তাহলে মনে করেন 6 লাখ, 5-6 লাখের মতো ইনকাম এখানে উনি করে ফেলছেন। এর থেকে আরো বেশি, এর চেয়ে আরো বেশি ওনাদের এখানে ইনকাম আছে। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু ওনার কিন্তু গিগের কিন্তু প্যাকেজিংটা আছে। এখানে আমি সিম্পল জিনিস আপনাকে দেখাই, ওনার গিগ টাইম ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবেন। দোকানে দেখুন ওনার কাজটা হচ্ছে গিয়ে 1,050টি কমপ্লিট করছেন। এখানে সিম্পল উনি $5 একটি কাজ পান। তো আমরা যদি হিসাব করি উনি এটা থেকে কি পরিমাণ ইনকাম করতে পারেন, এখানে 1,050 ইন্টু $5, এখানে কিন্তু 5,250টি অর্ডার কমপ্লিট করছেন। এবং আমরা যদি এখানে ডলার রেটটা দেখি, 108 করে ধরলাম আমরা, এখানে দেখুন 5,67,000 টাকা কিন্তু উনি অলরেডি কিন্তু এখান থেকে ইনকাম করে ফেলছেন। তাহলে বুঝতে পারছেন এটার কাজের রেশিওটা কেমন এবং কি পরিমাণ উনি এখান থেকে কাজ করেন। তো এরকম অনেক গিগ আছে, আপনারা এখানে দেখেন পিডিএফ ওয়ার্ড টু পিডিএফ বা পিডিএফ টু ওয়ার্ড এর কাজ আছে, এগুলো কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এগুলো কিন্তু করতে আপনাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হবে না, কোনো রকম কোনো স্কিল এর প্রয়োজন হবে না, খুব সহজে আপনারা এটা করে নিতে পারেন। ওকে, তো আমাদের প্রথম তিনটি কাজগুলো, এরপরে আমরা দেখাবো। তো আমি যেগুলো দেখাচ্ছি প্রতিটা কাজ কিন্তু আপনাদের খুব সহজ আপনারা করতে পারবেন, এগুলা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, তারপরে আমরা যেটি কাজ দেখবো সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব থাম্বনেল দেখি, ইউটিউব থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল, এটা কিন্তু চাহিদা অনেক বেশি বর্তমানে মার্কেট প্লেসে। কারণ হচ্ছে কি, আপনারা একটা জিনিস দেখবেন, ইউটিউবে কিন্তু মোটামুটি সবাই কিন্তু কাজ করে, বাট আমাদের দেশে চাইতে বাংলাদেশে যারা করে বা আমাদের দেশেই, বাট আমাদের দেশে চাহিদা কম থাকে, কিন্তু বাংলাদেশে যারা তারা কিন্তু ইউটিউবের যে থাম্বনেলটা তারা চায় একটু কালারফুল হোক, একটু ডিজাইনিং হোক এগুলা, বাট তাদের এগুলো টাইম থাকে না যে ওরা এই থাম্বনেলগুলো তৈরি করবে। এগুলা কিন্তু আপনি খুব সহজ এগুলা করে নিতে পারেন। তো থাম্বনেল তৈরি করতে হলে আপনারা কিন্তু সিম্পল কিছু টিক্স কাটাতে পারেন এখানে, যেমন যদি আপনি ফটোশপের কাজ জানেন তাহলে তো খুব সহজে আপনারা করে নিতে পারেন, বা আপনারা যদি ফটোশপের কাজ নাও জানেন সেক্ষেত্রে আপনার অনেকে আছে, আমরা মোবাইল দিয়ে এটা কিন্তু থাম্বনেলটা আপনারা মোবাইল দিয়ে করতে পারেন। অনেকে আমরা মোবাইল দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারি, যেমন পিকজার্ট আছে, এরকম অনেক অ্যাপস আছে যেগুলো থেকে আমরা কাজ করি, এগুলা দিয়ে কিন্তু থাম্বনেল আপনারা তৈরি করতে পারেন খুব সহজে। এবং হচ্ছে কি, আপনারা অনেক রকম ওয়েবসাইট আছে, যেমন ক্যানভা আছে, এরকম অনেক সফট ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো থেকে খুব সহজে আপনারা থাম্বনেল তৈরি করে দিতে পারেন। সম্পূর্ণ ফরম্যাটটা রেডি থাকে, জাস্ট আপনি টেক্সটটা বসাবেন, আর যদি কোনো ইমেজ বসাতে চান তাহলে ইমেজ বসাবেন, এবং ডিজাইন ফুল আপনারা থাম্বনেল তৈরি করে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে। এই এগুলার কিন্তু অনেক ডিমান্ড আছে বাংলাদেশের জন্য বলেন, আমাদের দেশের জন্য বলেন, আমাদের দেশে একটু কম থাকে, বাট বাংলাদেশের ক্ষেত্রে আমরা অর্ডারটা পাবো। কারণ হচ্ছে কি, ওদের কিন্তু টাইম থাকে না এবং ওরা কিন্তু এরকম ডিজাইন করতে পারে না। ওকে, তাহলে দেখতে পারেন, এই দেখুন, এই দেখুন অনেকগুলা কাজ আছে এখানে, এরকম করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। এই দেখুন উনি সিম্পল ডিজাইনগুলো আছে, এগুলো কিন্তু একদম সহজ। আপনারা যদি ক্যানভাতে যান তাহলে দেখতে পারেন, যারা মনে করেন ফটোশপের কাজ জানে না তারা ক্যানভাতে যান, গিয়ে দেখতে পারেন। এখন থাম্বনেল আপনাদের অপশনও থাকবে, সেই অপশন গুলোও দেখতে পারেন। ওকে, তো আপনারা নাও পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা কাজে সেপারেট ভাবে ভিডিও করার জন্য, যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং কিভাবে করবেন কিভাবে না, সম্পূর্ণটার জন্য আমি অবশ্যই একটা ভিডিও দিয়ে দিব। আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন। ওকে, এই দেখুন এই কাজগুলো রেশিওটাকে মনে করেন, দেখুন অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে। দেখুন এখানে কিন্তু ওদের রেটিংও আছে, কাজের ধরনও আছে, এখানে সম্পূর্ণটা দেওয়া আছে। এখানে জাস্ট দেখুন কি, আই উইল ডিজাইন ইউর মিনিমালিস্ট এন্ড, আচ্ছা ওকে এটা বাদ দেন, এটা এরকম হার্ড এর কোনো কিছু প্রয়োজন নেই, আপনারা যাবেন না, সিম্পল কয়েকটা কাজ দেখাই তাহলে বুঝতে পারেন। দেখুন আই উইল ডু কার্টুন ইউটিউব থাম্বনেল, এরকম কার্টুন ইউটিউব থাম্বনেল, এটা মানে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা করবেন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনাকে বলে দিবে যে এই রিলেটেড হবে, বা উনি ভিডিও দেখলেও কিছু আইডিয়া পাবেন আপনি, বা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে আপনার ক্লায়েন্ট অনেক কিছু আপনাকে বলে দিবে, ডিটেলস নিয়ে তারপরে কাজ করবেন। তো এগুলো একদম সহজ কাজগুলো, দেখুন আই উইল ক্রিয়েট গ্রেট ইউটিউব থাম্বনেল, এরকম আপনারা অনেকগুলা গিগ দেখবেন, এগুলা গিগ অনেকগুলা গিগ দেখে আপনারা একটা আইডিয়া জেনারেট করে আপনারা একটা গিগ তৈরি করতে পারেন, এবং গিগ তৈরি করে অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তো ইনকাম করা আপনারা শুরু করুন বসে না থেকে, সবসময় আমি সাজেস্ট করি এটা। ওকে, তো এই হলো আমাদের চারটি, প্রথম চারটি হলো আমাদের এই হলো থাম্বনেল বিষয়ে যে বললাম, যে থাম্বনেল আপনারা খুব সহজে এটা তৈরি করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউটিউব, ইউটিউবে নিয়ে দেখাবো ইউটিউব ইন্ট্রো।
এটার কিন্তু চাহিদা সবখানে বেশি থাকে। ইউটিউব ইন্ট্রো ভিডিওর বিষয়ে সবার কিন্তু চাহিদা অনেক বেশি থাকে, কারণ সবাই চায় তার ইউটিউবের ইন্ট্রোটা দেওয়ার জন্য, এবং এগুলার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, এবং এগুলার কিন্তু রেটটাও কিন্তু অনেক বেশি থাকে। আপনারা দেখাই এখানে দেখুন স্যাম্পল, এই দেখুন এগুলা দেখুন ইউটিউব আই উইল ক্রিয়েট ইউনিক ইউটিউব ইন্ট্রো অ্যান্ড আউট্রো ভিডিও ফর ইউ। এখানে দেখুন 1000 এর উপরে কিন্তু এখানে সেল দিয়ে আসেন, এখানে 5 স্টার রেটিং দিয়ে 4.9 রেটিং দিয়ে, এখানে ওনার গিগ স্টার্ট হচ্ছে $10 দিয়ে, এবং এখানে হচ্ছে $15, $20, $25, $50, $100 এরকম অনেকগুলা এখানে দেখতে পারেন আপনারা, অনেকগুলো আছে, এবং এই গিগগুলোর কিন্তু রেটিংটাও কিন্তু অনেক বেশি থাকে। তো আপনারা কিন্তু এই কাজগুলা খুব সহজে করতে পারেন, এবং এই কাজগুলা ইন্ট্রোর কাজগুলোর জন্য আপনাকে আমি টিপস দিয়ে দিব, আগে বলবো। এখানে দেখুন এই কাজগুলো কিন্তু এখানে দেখুন 5400, তারা বুঝতে পারছে এখানে কাজের এখানে কিন্তু গিগুলা কম, তাহলে এই কাজটা কিন্তু পপুলারিটা মোটামুটি একটু বেশি আপনারা কাজ করতে পারবেন, যেহেতু এখানে গিগুলা কম সেহেতু আপনার গিগের র্যাঙ্কিং হওয়ার চান্সটা বেশি থাকবে, এবং কাজ পাওয়ার চান্সটাও আপনার বেশি থাকবে। তো এই গিগটা তৈরি করতে পারেন যদি আপনারা ইন্ট্রো হিসাবে ইউটিউব ইন্ট্রো। তো ইউটিউব ইন্ট্রো আপনারা কিভাবে পাবেন, ইউটিউব ইন্ট্রোর ক্ষেত্রে যেমন ক্যানভা আছে এবং অনেকগুলো, আপনারা গুগলে যদি সার্চ করেন আপনারা ইউটিউবার ইন্ট্রো বিষয়ে সার্চ করেন অনেকগুলো পেয়ে যাবেন, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে মোবাইলের অনেকগুলো অ্যাপস আছে যেগুলো থেকে কিন্তু খুব সহজে আপনারা ইন্ট্রো তৈরি করে নিতে পারেন। আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, যাওয়ার পরে এখানে যদি আপনারা ইউটিউব ইন্ট্রো লিখে সার্চ করেন বা ইন্ট্রো লিখে সার্চ করেন, সেখান থেকে কিন্তু অনেক ইন্ট্রো আপনারা পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজে প্রফেশনাল লেভেলে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। বা আপনি যদি তাও যদি চান না, আপনারা ইউটিউবে এসে গুগলে এসে আপনারা সার্চ করুন ইউটিউব ইন্ট্রো লিখে, অনেক সাইট আপনারা পেয়ে যাবেন, যে সাইটগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজে যার কার চ্যানেলের জন্য বা আপনারা এসবের জন্য আপনারা কিন্তু ইন্ট্রো তৈরি করে দিতে পারেন, এবং এটা তৈরি করতে কিন্তু আপনার তেমন বেশি সময়ের প্রয়োজন হবে না, খুব সহজে আপনারা কিন্তু ইন্ট্রোটা তৈরি করতে পারেন। তো ইউটিউব ইন্ট্রোর কাজগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি, যেহেতু ইন্ট্রো ভিডিও এগুলো এগুলোর কিন্তু রেটটা একটু বেশি হয়ে থাকে। এই দেখুন কাজগুলো কিন্তু সিম্পল থাকে, কিন্তু আপনাদের এটা কিন্তু প্রফেশনাল লেভেলের তৈরি করতে হলে একটু সময় নিবে, এবং আপনারা কিন্তু আপনারা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এগুলোর কাজের কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকে, আপনারা বাইরে দেশে দেখেন আপনারা এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি পাবেন, আপনারা বিভিন্ন রকম আপনারা অ্যাপসে জয়েন হয় না, আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের 5টি এজ জব যেগুলো দেখে আপনারা খুব সহজে আপনারা ইনকাম করতে পারেন। তো পরবর্তীতে আরও আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো, এবং আপনারা যদি এইগুলোর মধ্যে কোনোটার মনে হয় যে আপনাদের জন্য সেপারেটভাবে ভিডিও তৈরি করার জন্য, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।